যুব ভারতীতে কলকাতা ডার্বি মানেই নিজের প্রিয় ক্লাবের নামে জয়ধ্বনি দেওয়া এবং একে অপরকে দেখে নেব মনোভাব। তবে এই যে রং, ডার্বির রং, সেটা আজকের ডুরান্ডের ডার্বিতে একটু হলেও যেন ফিকে মনে হচ্ছে এখনো পর্যন্ত। তার একটা বড় কারণ হচ্ছে এবার যেভাবে টিকিট বন্টন হয়েছে, কারণ এবার ডার্বির কোনো টিকিট অনলাইন পাওয়া যায়নি, যা গত প্রায় এক দু দশকে দেখা যায়নি, সেটা একটা কারণ। এবং টিকিটের সংখ্যাও খুব কম, বিশেষ করে যে সমস্ত মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠ ভরান, যারা গলা ফাটান নিজের প্রিয় ক্লাবের হয়ে, তাদের হাতে কতটা টিকিট পৌঁছেছে এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এবং সেই কারণেই হয়তো একটু ফিকে লাগছে। এর পাশাপাশি আর একটা কথা মাথায় রাখতে হবে যে গত কয়েক বছর ধরে, গত কয়েকটা ডার্বিতে যেভাবে এক পেশে খেলা হয়েছে এবং এক পেশে রেজাল্ট হয়েছে, সেটাও কিন্তু একটা কারণ এবারের ডার্বিতে একটু হলেও ওয়েস্ট বেঙ্গল গেটকে যেন ফিকে লাগছে। বাট অনেকেই এসেছেন যারা নিজেদের দলের জয় দেখতে এসেছেন, তারাও ডার্বির রং বদলাতে দেখতে চান, সেই জোশ নিয়ে এসেছেন, এবং মোহনবাগান সমর্থকদের গলায় তো অবশ্যই নয় নয়ের ধ্বনি শোনাই যাচ্ছে। নয় নয় হবে, 5-0 গোল মারবো, 5 গোল দেবো আজকে আবার, আশা করছি 9-9 আধা করে তো করাবো, 5-0 তে জিতে হয়েছি আমরা, জয় মোহনবাগান। এছাড়া ডার্বিতে যেটা পরিচিত ছবি, অর্থাৎ সিকিউরিটির যে ছবি, সেটা তো রয়েইছে, পুলিশ যতটা মোতায়েন থাকার রয়েছে। পাশাপাশি যেহেতু এটা ডুরান্ডের ডার্বি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিলিটারিরও বেশ কিছু লোক রয়েছেন। তবে জলের বোতল কোনো বাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হয় না, এবার কিন্তু ছাতা নিয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে একটু একটু সমস্যায় পড়ছেন সমর্থকরা, কারণ এই ওয়েদার, অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছেন, অনেকেই সঙ্গে বাচ্চা রয়েছে, তো তারা একটু হলেও আতান্তর হচ্ছেন এটার জন্য। জয় বেঙ্গল! বাণীরা বলছে নয় নয়, কি বলবেন? এটা তো ওদের তো এখনো ঠিক হয়নি, ওদের টিম কোনটা, আগে টিম ঠিক হোক। ইস্টবেঙ্গল 3 ওরা 1, আমরা জিতবো আজকে, আজকে আমরা জিতবো, ঘুরে দাঁড়ানোর লড়াই, একদম ঘুরে আমরা দাঁড়াবো, মোহনবাগান কাজকে আমরা হারাবো। জয় ইস্টবেঙ্গল! ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অল স্পোর্ট টিভি। পানি সে ভরি বালটি, জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি এসআরএমবি টিএমটি।